আচ্ছা, তোর এত শর্ট হাইট কেন? আমি শর্ট হাইট না, তুই বেশি লম্বা। जो सांझ ख्वाब देखते थे नैना। तुम्हें गांजा खाओ कैनो? ब्रेकअप होए गया चे ताई। ब्रेकअप कैनो होए चे? गांजा खाई ताई। I love you. Sorry sorry, এটা প্র্যাঙ্ক ছিল। আরে সত্যি বলছি, নিচে দেখো ক্যামেরা লাগানো আছে। সময়টা অনেক খারাপ যাচ্ছিল, তাই বুদ্ধি করে ঘড়ির ব্যাটারিটা খুলে রেখেছি। চলো সবাই একটা করে দুঃখের কথা বলি। আমার লুঙ্গিতে পকেট নেই। ভাবছি ফেসবুকে একটা পোস্ট করব, কিন্তু করব না, কারণ আজ আমার মন ভালো নেই। আচ্ছা, তুই যে বিএফ এর পিক স্ট্যাটাসে দিয়ে ক্যাপশন দিলি বাচ্চা, কেন বোন? তুই কি জন্ম দিয়েছিলিস? আচ্ছা, তুমি আমায় কতটা পছন্দ করো? খুব। তবুও বলো কত? এতটাই যে তোমার মতো আরেকজনকে আনতে ইচ্ছা করে। जो सांझ ख्वाब देखते थे ना। आई विश कोनो एक दिन भीषण झड़ होबे आर तुमि उड़े एसे आमार कोले पड़बे। जीवने सुखी थाकार एकटाई उपाय आर सेटा आमार जाना नहीं। কি দেখছো? তোমাকেই বলছি, কি লাভ এত দামি ব্র্যান্ডের জুতো কিনে? চলবে তো সেই ভুল রাস্তা দিয়েই। লাইফ আপনাকে অনেক দুঃখ দিতে চাইবে, কিন্তু আপনি নেবেন না, মানা করে দেবেন। যাদের হাইট কম তাদের মন অনেক বড়, কারণ মনের ভারেতেই হাইটটা বাড়ে না। কি রে, পরীক্ষায় কত নাম্বার পেলি? মাত্র একের জন্য 100 পাইনি। তাই নাকি? 99 পেয়েছিস বুঝি? না মা, দুটো শূন্য পেয়েছি কিন্তু একটা পাইনি। তুমি আমার সাথে মিশে দেখো, হয় ঝগড়া লাগবে নয় ভালোবেসে ফেলবে। আজ ভালোবাসার মধ্যে ভিটামিন এ বি সি ডি কে আছে তার প্রমাণ। এ দিয়ে আঘাত, বি দিয়ে বেদনা, সি দিয়ে চোখের জল, ডি দিয়ে ধোকা, কে দিয়ে কষ্ট। যাদের এই ভিটামিনগুলোর অভাব আছে তারা প্রেম করতে পারো। यहां की लड़की अच्छी नहीं है क्या? अरे नहीं नहीं, ये तो कहावत है, लड़कियां तो बहुत अच्छी। আমাকে অনেক দিন আগে একটা ভদ্রলোক কোয়েশ্চেন করেছিল বাঙালির কটা ঋতু। আজ তার উত্তর দিচ্ছি, বাঙালির 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বিয়ে, বসন্ত। আচ্ছা, তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস? হ্যাঁ করি, তবে প্রতিবার ঝগড়া শেষে ওই এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে। বলিস কি? তারপর তারপর মাথা ঝুঁকিয়ে বলে,
খাটের তলা থেকে বেরিয়ে আসো, আর মারবো না। কি অবস্থা রে তোর, কি করে হলো এই সব? আমার স্ত্রী আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কেন? আমার শ্বশুর শাশুড়ি এসেছে আর বউ বলেছিল ওদের জন্য কিছু নিয়ে আসতে। তারপর? তারপর আবার কি, বউয়ের কথা না শুনে পারি? আমি তখন ট্যাস্কে ডেকে এনেছিলাম। কি বলে